আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছি? আমরা জুরাইন আর্টস সাব মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে একটা আমরা আলোচনা করব। নেটওয়ার্ক কী? নেটওয়ার্কটা যদি আমরা ভাগ করি, সাধারণ দৃষ্টি দেখি নেট এবং ওয়ার্ক। নেট শব্দ তো জাল, ওয়ার্ক মানে কাজ করা। যখন আমরা একটা ওয়ার্ক কাজ করবো, একটা জালের মধ্যে সীমাবদ্ধ রেখে, তাকে আমরা নেটওয়ার্ক বা শুরু রকম না। আসল হচ্ছে আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না, যে যেখানে অবস্থান করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য প্রেরণ করা এবং তথ্য পাওয়া এবং দেওয়া, সেকে আমরা নেটওয়ার্ক বলি। আর নেটওয়ার্ক জগৎকে আমরা গ্লোবাল জগৎও বলতে পারি। আমরা নেটওয়ার্ক যখন কাজ করি, এটা খুব দ্রুত গতিতে এবং সবার সাথে শেয়ারিং করে ক্লায়েন্ট সার্ভার রিসোর্স, এগুলো যে যন্ত্রপাতি, এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। আমরা নেটওয়ার্ক করতে গেলে NIC কার্ড লাগে, যাকে বলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক আমরা কবে আগে ভাগ করতে পারি? দেখো, নেটওয়ার্ক যদি আমরা ভাগ করতে পারি, প্রথমত বলবো ম্যান। ম্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর আমরা ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমরা যদি বলি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা যদি বলি ওয়াইন, ওয়াল এরিয়া নেটওয়ার্ক। আমরা যদি স্থায়ীভাবে করি ল্যান, শহর, একটা শহর কেন্দ্রিক করলে ম্যান, পার্সোনাল করলে প্যান এবং ওয়ার্ল্ড করলে ওয়াইন। সারা বিশ্বের সাথে যখন যোগাযোগ করব, এই যোগাযোগ করার জন্য আমাদের আগে হাব লাগতো, সুইচ লাগতো এবং রাউটার লাগতো, এখনও লাগে। তো আমরা হাব এবং সুইচ দুটার সংমিশ্রণে আমাদের রাউটার হয়ে যায়। আর মডেম, মডেম শব্দ হচ্ছে মডুলেশন ও ডিমডুলেশন, মানে আমি যখন কোনো একটা যন্ত্র থেকে, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কোনো তথ্য পাঠাবো, সে তথ্যটা যখন আমার ডিজিটাল যে শব্দটা আছে বা ডিজিটাল যে জিনিসগুলো আছে, সেটাকে অ্যানালগে রূপান্তর করে এবং অপর প্রান্তে সে অ্যানালগটাকে এবং ডিজিটালে, সহজ কথা বলতে যাব, মডেমের কাজ হচ্ছে আমি যখন আমার কোনো কিছু তথ্য কাউকে পাঠাবো, আমার তথ্যটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবো, অপর প্রান্তে মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আবার আমার তথ্যতে রূপান্তর করবে, সেটাই হচ্ছে আমাদের মডেমের কাজ। বর্তমানে আমরা তথ্য যোগাযোগ পদ্ধতিতে বসবাস করছি, ডিজিটাল যুগ যাকে আমরা বলি। এই ডিজিটাল যুগ হওয়ার অনেকগুলো কারণ আছে। বর্তমানে স্যাটেলাইট আমাদের দেশে আছে, যাকে আমরা বলি কৃত্রিম উপগ্রহ। পৃথিবীতে 1964 সালে সবার প্রথম একটা স্যাটেলাইট স্থাপন করেছিল, যাকে আমরা জিও স্যাটেলাইটও বলে থাকি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও 2018 সালে 12 মে 57তম স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম হয়েছিল। তাই আমরা বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলতে পারি, উপভোগ করছি অলরেডি। টপোলজি, কম্পিউটার নেটওয়ার্কিং টপোলজিকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। যেরকম আমাদের বাস সংগঠন বলতে পারি, রিং সংগঠন বলতে পারি, স্টার সংগঠন বলতে পারি, ট্রি সংগঠন বলতে পারি, ম্যাশ সংগঠন বলতে পারি। আমরা বাস সংগঠন বলতে বাসের মতো হতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট তার মধ্যে একটা মেন ব্যাকবোন থাকবে। সে ব্যাকবোনের মধ্যে একবার সহজ আকৃতির যে একটা নেটওয়ার্ক, স্থায়ী নেটওয়ার্ক তৈরি করি, তাকে আমরা বাস সংগঠন বলি। তারপরে আমরা বলবো স্টার সংগঠন, স্টার যে গোল হতে হবে এমন করে, এরকম জাতীয় সহজ প্রকৃতির একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার সহজভাবে কীভাবে যোগাযোগ করতে পারে, সেগুলো বিবেচনা করে আমরা প্রথম বললাম বাস, তারপর বললাম আমরা কি রিং, তারপর আমরা বলতে স্টার, মানে একটা মেন সার্ভার থেকে চারিদিকে তার ফ্যাসিলিটি ভোগ করবে, স্টার মতো হতে হবে এমন কোনো কথা নেই, তাকে আমরা স্টার সংগঠন বলবো। ট্রি, ট্রি মানে আমরা স্টারের আরেকটা ছোটো সংযোজন, অনেকগুলো ট্রি একত্রে মিলে একটা, অনেকগুলো স্টার মিলে একটা ট্রি হয়ে যায়। আর ম্যাশ হচ্ছে উল্টাপাল্টা, একটার সাথে একটা যে কোনো মতো যোগাযোগ করতে পারে, এ হচ্ছে আমাদের ম্যাশ সংগঠন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম, যেটা আলোচনা করলাম কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করলাম, একটু আমি স্যাটেলাইট নিয়ে আলোচনা করলাম, আর টপোলজি নিয়ে একটু আলোচনা করলাম। এটুকু আজকে আমাদের মতো শেষ। পরবর্তী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।